81 দিন পর আরো নিম্নমুখী করোনা গ্রাফ, কমলো মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী গত 24 ঘন্টায় দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা 58,419 জন, মৃত্যু হয়েছে 1,576 জনের। একই সময় করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 87,619 জন। সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,98,81,965 জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,86,713 জন। দেশে এখনও সক্রিয় করোনা রোগীর সংখ্যা রয়েছে 7,29,243 জন। অনেকটা কমলো সক্রিয় রোগীর সংখ্যাও। এখনও পর্যন্ত দেশে 27,66,93,572 জন করোনা প্রতিষেধক পেয়েছেন। রবিবারের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে 60,753 জন। একই সময় মৃত্যু হয়েছে 1,647 জনের। অনেকটাই কমলো আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা। এদিকে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। মহামারীর নির্দিষ্ট সময় মেনেই হানা দেবে কোভিডের তৃতীয় ঢেউ, এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। তৃতীয় ঢেউ নিয়ে অনেক আগে থেকেই সতর্কতা জারি করা হলেও সে বিষয়ে গুরুত্ব দেননি কেউই। করোনার তৃতীয় ঢেউ যাতে প্রভাব ফেলতে না পারে তার জন্য প্রত্যেক মানুষকে সতর্ক থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।